হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, চা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, সেই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব স্বাদের একটি চায়ের রেসিপি। আর এই চাটা খুবই স্বাস্থ্যকর একটি চা, এটা শরীরের জন্য খুবই উপকারী। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নিই এই মশলা চা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি অর্গানিক চা পাতা, আদা কুচি, তেজপাতা, এখানে নিয়েছি লবঙ্গ, এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, সামান্য একটু লবণ, এলাচ এবং দারচিনি। আর আজকে আমি তৈরি করব এই এক কাপ পানি চা। তো ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পানিটা দিয়ে দিই, আর চুলাটা একদম হাই ফ্লেমে রাখবো। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটতে শুরু করেছে, এখন আমি এর মধ্যে চায়ের জন্য প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব। সবগুলো মশলা দেওয়ার পরে আমি এই পানিটা 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। ভিউয়ার্স, 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি চাপাতিটা দিয়ে দিব। তো আমি এখানে অর্গানিক চাপাতি ইউজ করেছি, আপনারা চাইলে রেগুলার ইউজ যে চাপাতা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আমি 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নিব, খুব বেশি ফোটানো যাবে না, তাহলে চাটা খুব বেশি কড়া হয়ে যাবে। আর এ পর্যায়ে চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। তো 1 মিনিট ফোটানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে 3-4 ফোঁটা লেবু চিপে দিয়ে দিব। লেবুর রস দেয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব, আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই বলক চলে আসবে, দেখুন অলরেডি ফুটতে শুরু করেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। ভিউয়ার্স, এই পর্যায়ে চা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, যাতে আপনি মুগ্ধ হয়ে যাবেন। যারা চা পছন্দ করে না তারাও চা খেতে চাইবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। তো আমি এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কাপের মধ্যে ঢেলে নেব। ঢালা হয়ে গেলে এর মধ্যে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে নেবেন, আপনারা চাইলে এটা মধু অ্যাড করেও খেতে পারেন, তবে খুব অল্প পরিমাণে চিনি দিবেন চায়ের পারফেক্ট টেস্টটা পাওয়ার জন্য। ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই চাটাতে, যতটা সুন্দর কালার ঠিক ততটাই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, যেটা আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না। ভিউয়ার্স, যাদের ঠান্ডা কাশি আছে তাদের জন্য এটা একদম বেস্ট একটা চা, আর এটা চাইলে বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন, যেহেতু এখানে সব কিছুই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। আর এভাবে চা তৈরি করে আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াই। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।